এরা এরা ঢুকবে, বেরোবে, আবার ঢুকবে, যাওয়া আসা তো চলতেই থাকবে। অবর্ণনীয় অত্যাচার, নিঃসন্দেহে এর আমরা নিন্দা করছি, আর এদেরও আন্দোলনের ভুল আছে, তাদের বোঝা উচিত ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী উৎসবে ফিরতে বলে দিয়েছেন, তাই উৎসব মুখরতায় তারা না মেতে, ফুচকা না খেয়ে, অনুদানের দুর্গাপুজোতে অংশগ্রহণ না করে নিজেদের মেধার যে প্রতিষ্ঠা সেইটার দাবি নিয়ে তারা ওখানে আন্দোলন করেছে, সেই জন্য লাঠিচার্জ হয়েছে। মুখ্যমন্ত্রী তো গত বছর বলেছিলেন ম্যানমেড বন্যা, তখন তিনি বলেছিলেন 1250 কোটি টাকা আমি বিনিয়োগ করব রাজ্য থেকে, কোনো কোকিলের কুহু কুহু ডাক আর আমরা শুনবো না, আমরাই সমস্ত কাজ করে দেখিয়ে দেব। তৃণমূল কংগ্রেসের ধারাবাহিক ব্যর্থতা, পরিকল্পনার অভাব এবং সর্বোপরি প্রাতিষ্ঠানিক সীমাহীন লোভ আর লুট আজকে যেভাবে বিভিন্ন জায়গায় বাদ তৈরি করা হয়েছে, আজকে সামান্য বৃষ্টিতেই সেগুলো বিপন্ন হয়ে পড়েছে। কত মেগাওয়াট বিদ্যুৎ ওখান থেকে উৎপাদিত হয়, উনি বলে দিলেন সম্পর্ক ত্যাগ করবেন, কোন দিন বলবেন আমি দেশের সঙ্গেই সম্পর্ক ত্যাগ করে দিলাম। তার জন্য উনি দায়ী, ওনার সরকার দায়ী, তাদের ভ্রান্ত নীতির কারণে আজকে আলু চাষিরা চরম বিপর্যয়ের সম্মুখীন, আত্মহত্যা পর্যন্ত করেছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে সেচের আওতায় কত শতাংশ কৃষি জমিকে আনতে পেরেছেন, একদিকে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনাকে ধ্বংস করেছে, আর অন্যদিকে আমাদের যে কৃষি নির্ভর যে সমাজ ছিল সেটাও চরম বিপর্যয়ের মুখে। এত জায়গায় তৃণমূলের ট্যাক্স যে উৎপাদিত পণ্য আজকে বড় বাজারে আসতে গিয়ে প্রায় কৃষকরা বঞ্চিত হচ্ছেন, তাদের ডিস্ট্রেস সেলিং করতে হচ্ছে, ন্যূনতম সংগ্রহ মূল্যটুকু পর্যন্ত তারা পাচ্ছেন না। কার কি এসেছেন? অনুব্রত মণ্ডল জামিন পেয়েছে, জামিন পাওয়া একজন অধিকার, মামলা চলছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলি বলে রাইস মিলটা কি হাওয়ায় মিশে যাবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলি কি নিউটাউনের অজস্র ফ্ল্যাট সেগুলো সম্পূর্ণ পিতৃহীন হয়ে পড়বে, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যা যা অভিযোগগুলো আছে সেগুলো জনমন থেকে বিলীন হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই। এরা এরা ঢুকবে, বেরোবে, আবার ঢুকবে, যাওয়া আসা তো চলতেই থাকবে। অভিযোগ কোথায় আজকে নতুন পাওয়া যাচ্ছে? আসলে মুশকিল হচ্ছে আমাদের রাজ্যের মানুষ একটু দেরিতে পথে নেমেছেন, দেরিতে প্রতিবাদ করছেন, দীর্ঘদিন ধরে গত 10 বছর যাবৎ এই অবস্থা চলেছে, তপন সিনহার মতো পরিচালককে তাকে পর্যন্ত শুটিং এ বাধা দেওয়া হয়েছে, পুরো ইউনিট বিদেশে নিয়ে গিয়ে সেখান থেকে ফিরে আসতে হয়েছে, এ তো সকলের জানা, সেখানে সম্পূর্ণভাবে একটা সিন্ডিকেট প্রতিষ্ঠিত হয়ে গেছে, তৃণমূল ঠিক করে দেবে কোন ছবির শুটিং কখন হবে, কখন হবে না, কোনটা হবে কোনটা হবে না,
তো বলছে চরম অসহিষ্ণু অসংবেদনশীল প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দল প্রতিক্রিয়ার কারণে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে। আপনার কি বিজেপির কোন নেতার চোখ মুখ দেখে মনে হয়েছে তিনি খুশি? আপনিও যতটা বিরক্ত, মানুষও যতটা বিরক্ত, আমরাও ততটা বিরক্ত, কিন্তু বেল তো পাবি। এই তদন্ত প্রক্রিয়া, মানুষের যে আস্থা আছে, বিশ্বাস আছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতি, মানুষের যে আবেগ আছে সেটাকে আহত করেছে। আমরা প্রথম কথা তদন্তের গতি এবং এই দু পয়সা চার পয়সায় যারা এজেন্ট আছে তাদের নিয়ে এই দৈনন্দিন চর্চার আমরা বিরোধী। আমরা মনে করি অনেক হয়েছে, এবার আসল কাজের কাজ করো। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অভিযোগটা করলেন, আমি আরো একবার জিজ্ঞাসা করবো, টিবিসির বেসরকারীকরণের চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, এটা নিয়ে কি বলবেন? মুখ্যমন্ত্রী তার নিজের তৈরি বাঁধগুলো যে এক বছরের মধ্যে জলে মিশে গেল সেটা নিয়ে উনি আগে মানুষকে জবাব দেন। এ ধরনের অবাস্তব অবান্তর প্রশ্ন টেনে এনে তার সার্বিক ব্যর্থতা এবং মানুষের ক্রমবর্ধমান জনরোষকে তিনি স্তিমিত করে দিতে পারবেন না। আমি কি বলেছেন উনি জানা নেই, জুনিয়র ডাক্তাররা তাদের পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন করছিলেন, তো স্বাভাবিকভাবে যারা ওই ডোমেনের মধ্যে আছেন তাদের নিজস্ব কিছু দাবি থাকবেই। আমরা এই আন্দোলনের প্রতি আমাদের সহমর্মিতা জানিয়েছি, সমর্থন জানিয়েছি, আমরা সহযোগিতা করেছি, কিন্তু আমাদের দাবি একটাই, আমাদের দফা একটাই যে তৃণমূলের বিসর্জন, তৃণমূলের বিসর্জন এবং তৃণমূলের বিসর্জন। আমি জানি না তো উনি কি বলেছেন, উনি কোন প্রেক্ষিতে বলেছেন সেটা আমার জানা নেই। প্রত্যেক মানুষের আন্দোলন করার অধিকার আছে, আর প্রত্যেক মানুষেরই আন্দোলন করার সঙ্গে সঙ্গে নিজের ব্যক্তিগত চাওয়া পাওয়া করাটাও অধিকার আছে, এটা গণতান্ত্রিক সমাজ। রাজ্যের পুজো কমিটিগুলোকে কম করে 10 লাখ টাকা দিয়ে 85,000 টাকায় কি হয়? তীর্যক মন্তব্য করেছেন প্রধান বিচারপতি, 85,000 টাকায় প্যান্ডেল বা পুজোর কোনো কাজ হওয়া সম্ভব না, মন্তব্য প্রধান বিচারপতি। এই টাকায় খুব বেশি হলে একটা তাবু বানানো যেতে পারে, আর না হলে কার্যকরী কমিটির সদস্যদের কাজে লাগাতে পারে, মন্তব্য প্রধান বিচারপতি। আমার মনে হয় যথেষ্ট সম্মান প্রদর্শন করি বলছি যে পশ্চিমবঙ্গের মানুষ এ ধরনের তীর্যক মন্তব্য আজ সুপ্রিম কোর্ট থেকে শুনতে চায় না। পশ্চিমবঙ্গের মানুষ চায় যে ডিএ মামলাটা শোনা হোক। দুর্গাপুজো কমিটিকে তৃণমূল কংগ্রেস যদি টাকা না দেয় তাহলেও দুর্গাপুজো হবে। এখন তৃণমূল যে মনোভাব নিয়ে রাজনীতি করছে যে পশ্চিমবঙ্গে দেবী দুর্গার যে আরাধনা হয় সেটাকে তৃণমূল কংগ্রেসই মানে এক প্রকার সেটাকে আরো একটু এনহ্যান্স করছে, সেটাকে বাড়াচ্ছে। উনার মুখ্যমন্ত্রী যদি মুখ্যমন্ত্রী নাও থাকেন, তৃণমূল দলটাও যদি না থাকে, এমনকি আমরাও যদি না থাকি, তারপরেও পশ্চিমবঙ্গে দুর্গাপুজো হবে, তার জন্য কোনো সরকারের অনুদানের প্রয়োজন হবে না। তলব নিয়ে আমাদের ব্যাখ্যা করবার কি আছে? এটা তো স্বাভাবিক যে এই হত্যাকাণ্ডের সঙ্গে তৃণমূল কংগ্রেস প্রত্যক্ষভাবে জড়িত, এটাই জনমত, মানুষ তো এটাই বলছেন। না হলে কি করে পুলিশ অকুস্থলকে সম্পূর্ণভাবে অল্টার করে দিল, কি করে পুলিশ কি করে এত সন্ধ্যার পরে তার অটোপসি হলো, কিভাবে সব তাড়াতাড়ি নিয়ে গিয়ে তাকে পানিহাটিতে দাহ করে দেয়া হলো এবং তৃণমূল কংগ্রেস সংগঠিতভাবে সেখানে পৌঁছে গেল। একজন তো প্রকাশ্যে দেখি বলছেন
যে ফোন এসেছিল রক্ত গঙ্গা বইয়ে দেবেন, কেউ আবার একজন আগে পোস্ট করেছিলেন যে খুব বড় জায়গা থেকে ফোন পেয়েছি এক্ষুনি কাজটা শেষ করতে হবে, এখনো আবার সেই পোস্টটাকে উইথড্র করে নেওয়া হচ্ছে ফেসবুক থেকে, এগুলো তো চলছে। আমরা চাই এই তদন্তটা সিবিআই তাড়াতাড়ি শেষ করুক এবং মহামান্য আদালতও এই বিষয়টাকে আরো গুরুত্ব সহকারে ইন্টারভিউ করুন। তারা সবচেয়ে বড় বাধা হচ্ছে রাজ্য সরকারের মনোভাব, সবচেয়ে বড় বাধা হচ্ছে রাজ্য সরকারের কেন্দ্র বিরোধী অবস্থান। বাধার কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করা, বাধার কারণ হচ্ছে অবৈজ্ঞানিক কিছু বক্তব্যকে সামনে তুলে রাখা। তৃণমূল কংগ্রেসের গোটা দল এবং সরকার যদি সরে এসে শুধু মানুষ ভূঁইয়াকেও দায়িত্ব দিতেন এবং তাকে একটু স্বাধীনতা দিতেন, তাহলেও মনে হয় কাজ কিছুটা এগোতে পারত, সেটা করে। দেখুন, আরজি করের ঘটনাকে কেন্দ্র করে যে জনপ্লাবন আমরা রাস্তায় দেখেছিলাম তাতে এই সরকার অসহায় বোধ করছে। সেই আন্দোলনে তাকে লাঠিচার্জ করবার ইচ্ছা থাকলেও করতে পারেনি, জুনিয়র ডাক্তারদের উপরেও করতে পারেনি। তো আজকে সেই প্রতিক্রিয়া, সেই অবদমিত ক্রোধ থেকে আজকে চাকরি প্রার্থী যাদের জীবন যৌবন নষ্ট করেছে তৃণমূল, যাদের জীবন থেকে 8 বছর চুরি করে নিয়েছে তৃণমূল, তারা আজকে আন্দোলন করছে তাদের ন্যায্য পাওনার ভিত্তিতে। আজকে তাদের উপরে এই বর্বরোচিত নৃশংস আক্রমণ প্রমাণ করলো যে এই সরকারটা একটা প্রতিহিংসা পরায়ণ সরকার এবং এই সরকার দুর্নীতিকে প্রতিষ্ঠা করবার জন্য আজকে পুলিশকে ব্যবহার করে নৃশংসভাবে ছাত্রছাত্রীদের মানে চাকরি পরীক্ষার্থীদের চাকরি প্রার্থীদের মেরে আজকে এটাকে বন্ধ করতে চায়। তৃণমূল কংগ্রেস তো এটা পুজো নয়, ওরাও বামপন্থীদের মধ্যে থেকে শারদ উৎসব বলে, উৎসব মুখরিত তাই যারা মেতে থাকবেন তাদের একটু খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করবার জন্য রাজ্য সরকারের টাকা, মানুষের দেহ করের টাকা, দরিদ্র মানুষের টাকা তাদের দিয়ে দেওয়া হবে। ওই টাকাটা না দিলেও দুর্গাপুজো হতো, তৃণমূল কংগ্রেস না থাকলেও দুর্গাপুজো হতো। এটা সম্পূর্ণভাবেই রাজকোষের অপব্যবহার।